নমস্কার বন্ধুরা সুদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি অদিতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গুজিয়ার রেসিপি গুজিয়া বানানোর জন্য আমি কি কি নিয়েছি চলো দেখে আমি এখানে ময়দা নিয়েছি কেওড়া জল নিয়েছি রিফাইন তেল ঘি চিনি লবণ সুজি বাদাম ক্ষীর এলাচ গুঁড়ো নারকেল কুড়োনো আর এলাচ আমি এখানে লবণ দিয়ে দিয়েছি লবণটা ভালো করে মেখে নেব আমি এখানে ঘি দিয়ে আজকে মাখাবো ঘি দিয়ে গুজিয়াটা বানালে খুবই ভালো লাগে খেতে দিয়ে ভালো করে মেখে নেব এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি ঢাকনা চাপিয়ে আধা ঘন্টা মতো রেখে দেব ততক্ষণে গুজার ভেতরে পুরটা আমি তৈরি করে নেব কড়াইতে ঘিটা দিয়ে দিচ্ছি এবার বাদামগুলো দিয়ে দেব হালকা ভেজে নেব এবার এর মধ্যে নারকেল কুঁড়োটা দিয়ে দেব হালকা ভেজে নেব এই যে রসটা আছে রসটা একটু শুকিয়ে নেব পরাইতে ঘিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুজিটাকে হালকা বাদামি করে ভেজে নেব এবার আমি খিটটা দিয়ে দিচ্ছি ক্ষীরটাও হালকা গরম করে নেব সব কিছুকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব তারপর পুটটা তৈরি করব আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবারের মধ্যে জল আর চিনি দিয়ে দেব একটা চিনি সিরা তৈরি করে নেব এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিচ্ছি মুখটাকে ফাটিয়ে আর কেশর দিয়ে দিচ্ছি আর কয়েক ফোঁটা আমি কেওড়ার জল দিয়ে দেব। চিনি শিরাটা হালকা চটচটে হবে আমি নামিয়ে নেব দিয়ে এখন সাইডে রেখে দেবো ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব বাদামটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আধা ভাঙা করে নিয়েছি এর মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি এর মধ্যে নারকেল কুড়োটা দিয়ে দেব আর ক্ষীরটা দিয়ে দিচ্ছি এখানে এলাচ গুঁড়ো দিচ্ছি একটা সুন্দর ফ্লেভার আসবে আর এখানে আমি গুঁড়ো চিনি দিয়ে দেব চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আপনারা যেমন মিষ্টি খান সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব গুড়টা আমার তৈরি হয়ে গেছে এবার আমি ময়দাটাকে লেচি কেটে নেব এর মধ্যে আমি দু চামচ পুটটা দিয়ে দেব আমি সাইডে জলটা লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না যায় গুজে যেভাবে মোড়ে সেইভাবে মুড়িয়ে নেব এইভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব সবগুলো তৈরি হয়ে আছে ভেজে নেবে এবারে আমি তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তেলটা জাস্ট উষ্ণ গরম হবে আমি দিয়ে দেব একদম লো ফ্লেমেই আমি পুরোটা ভাজছি বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি শিরাটাকে আমি উষ্ণ গরম করে নিয়েছিলাম আর ভেজে রাখা গুজিয়াগুলো উষ্ণ গরম ছিল আমি কিছুক্ষণ এটাকে ডুবিয়ে রাখবো পাঁচ মিনিট মতো আমি কিছুগুলো চিনির রসে ডুবিয়েছিলাম আর কিছুগুলো এমনি রেখেছি আপনাদের যেমন ইচ্ছে সেইভাবে খেতে পারেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন